নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কই মাছের রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা সবাই দেখতে থাকো আর আমার পাশে দেখো। কই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে আমি রেখেছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো কড়ার তেল গরম হয়ে গেছে, এবার আমি কই মাছগুলো ভেজে নেব। তো আমার সবগুলো কই মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। এবার কড়াতে তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। তো এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে একটা পেস্ট বানিয়েছি, লঙ্কা রসুন আর আদা, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই টমেটো কুচিটা দিয়ে দেবো এবার। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো 2 বাটি। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা কই মাছগুলো দিয়ে দেবো। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দেওয়ার আগেই মাঝখানে আমি আবার চলে আসলাম, একটু নাড়িচেড়ি দেবো। তো আবার আমি ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, আবার ঢাকনাটা আমি খুললাম। খুলে তো আমার কই মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে রাখবো একটা পাত্রে।
তো বন্ধুরা, আমার এই কই মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমাদের আমার ভিডিওটি দেখে লাইক করো আর আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।